আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাব কিভাবে blogger.com দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে এরকম একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। তো আপনার সিম্পলি একটি জিমেল অ্যাকাউন্ট হলেই আপনি এরকম একটি সাইট তৈরি করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে, এবং আপনি চাইলে এখানে আপনি আপনার ডোমেনও বসিয়ে দিতে পারেন। তো আমরা এই ভিডিওতে নর্মালি দেখব এরকম একটি সাইট কিভাবে ডিজাইন করবেন, কিভাবে আপনি এগুলো বসাবেন, এগুলো কিভাবে চেঞ্জ করবেন। তো আমরা থিমটি নিয়ে এবং আমরা সাইটের ডিজাইনটি নিয়ে তারপর সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তারপর এখানে দেখুন আমাদের কপিরাইট টেক্সটিও আমরা এখানে চেঞ্জ করেছি। তারপর এখানে পুটার মেনু টেনু এগুলো সবকিছু আমরা কিভাবে চেঞ্জ করব সবকিছু দেখব। তো আমরা এখানে যদি সাইট বারে আসি, এখানে আমরা দেখতে পাবো ইমেলের মাধ্যমে সে আপডেট নিতে পারবে। এখানে যদি কেউ কোনো ভিজিটর এসে যদি সাবস্ক্রাইব করে, সেক্ষেত্রে তার ইমেলে আমাদের পোস্টগুলো অটোমেটিকলি যাবে। তারপর এখানে বিভাগসমূহ, আমাদের বিভাগ বা ক্যাটাগরিগুলো এখানে সিরিয়ালি শো করছে এবং কোন বিভাগে কয়টি করে পোস্ট রয়েছে সেগুলো শো করছে। তারপর এখানে দেখুন আমাদের যে কোনো ক্যাটাগরির আন্ডারে অথবা যে কোনো স্পেসিফিক ক্যাটাগরি থেকে আমরা পোস্ট শো করতে পারবো। তারপর আমাদের এখানে দেখুন ফেসবুকের পেজটি আমরা শো করাতে পাচ্ছি। তারপর ফেসবুক পেজের মধ্যে আমরা যে রিসেন্ট পোস্টগুলো করেছি সেগুলো আমাদের সাইট থেকে দেখা যাচ্ছে। তারপর এখানে সোশ্যাল লিঙ্কসের মধ্যে আমরা এখানে আমাদের সোশ্যাল লিঙ্কসগুলো আমরা দিতে পারবো। তারপর এখানে আমাদের অ্যাড কোডগুলো বসাতে পারবো, অ্যাডসেন্সের অ্যাড, তারপর অন্য কোনো অ্যাড আমরা এখানে বসাতে পারবো। তারপর আমরা যদি এক পোস্ট ওপেন করি, সেক্ষেত্রে আমাদের এখানে খুব সুন্দরভাবে অনেকগুলো অপশন শো করছে। তারপর এখানে দেখুন উপরের দিকে যদি খেয়াল করেন এখানে একটি ট্রিগার শো করছে, নিউজ ট্রিগার। তারপর আমরা এখানে ভিতরে আসলে আমরা এখানে যদি খেয়াল করি আমাদের সাইট বারটি ফিক্সড সাইট বার হিসেবে শো করছে। আমাদের পোস্টটি নিচে যাচ্ছে কিন্তু আমাদের সাইট বারটি সুন্দর করে সুন্দরভাবে ফিক্সড হয়ে যা আছে। তো এই ধরনের ফিচার কিন্তু সব ধরনের থিমে থাকে না। তারপর এই স্পেশাল থিমে কিন্তু এই ধরনের অনেক অনেক ফিচার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তারপর এখানে দেখুন খুব সুন্দরভাবে আমাদের রিসেন্ট পোস্টগুলো শো করছে, আমাদের এই যে অথরের নেম শো করছে। তারপর এখানে ফেসবুকে শেয়ার অপশন, তারপর টুইটারে শেয়ার অপশন, এখানে ক্লিক করে তারা শেয়ার করতে পারে। এখানে আমাদের ক্যাটাগরিগুলো আবারও শো করছে। তারপরে এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে। তো এগুলো আপনি কীভাবে করবেন আমি এগুলো স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এক মিনিটও পজ করবেন না অথবা এক মিনিটও কাটবেন না, কাটলে আপনি অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন। সেক্ষেত্রে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, দেখলে আপনি আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আমরা blogger.com লিখে এন্টার দেব। তো এন্টার দেওয়ার পর আপনার যদি গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে সেক্ষেত্রে আরেকটা পেজ দেখবেন, আর যদি জিমেল অ্যাকাউন্ট না লগ ইন থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাইন ইন করে নেবেন। তো আপনার যে একটি জিমেল অ্যাকাউন্ট থাকলে হবে সেক্ষেত্রে, তো আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করছি এখানে, অথবা একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপর এরকম একটি পেজ দেখতে পাবেন, এখানে আপনি ক্রিয়েট ব্লগ এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আমাদের ব্লগ ক্রিয়েট করার জন্য একটি অপশন চলে আসবে, ব্লগ বা আমাদের ওয়েবসাইট। তো আমাদের সাইটের এখানে একটি টাইটেল দিব। তো ধরুন আমি এই টাইটেলটি দিচ্ছি। তারপর এখানে একটি অ্যাড্রেস দিব। তো অ্যাড্রেস হচ্ছে আপনার সাইটের ডোমেন বা আপনার কোন কীভাবে ভিজিট হবে সেটি। তো এটি দেওয়ার পর দেখুন আমাদের এখানে লেখা উঠছে দিস ব্লগ ইজ অ্যাভেলেবল। তো আমরা এটি সেভ করতে পারবো। তো আমরা সিম্পলি সেভে ক্লিক করছি। তো সেভে ক্লিক করার পর আমাদের একটি ব্লগ সাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ভিজিট করে দেখব। এখানে ভিউ ব্লগে ক্লিক করলাম নিচে এসে। তো দেখুন এই অ্যাড্রেসে যদি যে কেউ ঢুকলে আমাদের এই সাইটটি ভিজিট করতে পারবে। তো আমরা চাইলে এইটি শর্টকাটও করতে পারি, সিম্পলি একটি ডোমেন কিনে আমরা আমাদের ডোমেন এখানে বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে আমাদের সাইটটি কী দিয়ে তৈরি। তো blogspot.com এটি তাড়ানোর জন্যই এটি করতে পারবেন আপনি। যেমন এখানে যদি আপনি সেটিংসে আসেন, সেটিংসে আসার পর কাস্টম ডোমেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি একটি ডোমেন নেবেন, যেমন ধরুন facebook.com, google.com, তারপর blogger.com, এরকম এগুলো হচ্ছে কাস্টম ডোমেন বা মাস্টার ডোমেন বলে এগুলো আর কি। তো আপনিও আপনার সাইটের জন্য একটি ডোমেন চুজ করবেন, চুজ করে ডোমেনটি পারচেস করে তারপর এখানে বসাবেন। তো বসানোর পর আপনি আপনার নেম সার্ভার তারপর সব কিছু আপনি ম্যাচিং করে এখানে আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই সাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমরা আপাতত এটি দেখাচ্ছি না, আমরা দেখাবো যে এই সাইটের ডিজাইনটা কীভাবে করবেন, তারপর এগুলোগুলো কীভাবে চেঞ্জ করবেন, আমরা এ টু জেড ওগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে আমরা আমাদের এই পোস্ট সেকশনে আসবো। আসার পর আমরা কিছু পোস্ট ক্রিয়েট করে নেব। তো আমরা যেহেতু একটি নিউজ পেপার সাইট তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি নিউজ পেপার সাইটে ঢুকি। ধরুন আমি
প্রথম আলোতে যাচ্ছি। তো আমরা যদি প্রথম আলোর এই ওয়েবসাইটটিতে আসি, এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি থেকে পোস্ট শো করছে এবং এখানে উপরে আসলে দেখব একটি মেনু শো করছে। তো এখানে আমরা কিছু ক্যাটাগরি তৈরি করব, বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনৈতিক, এগুলো আমরা ক্রিয়েট করব এবং এগুলোর আন্ডারে আমরা কিছু পোস্ট ক্রিয়েট করে রাখব। তো সেই জন্য আমরা এখানে আসব, আসার পর আমরা এখানে পোস্টে আসার পর নিউ পোস্ট এখানে এই বাটনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি এখানে আমরা পোস্ট টাইটেল দিব এবং ডেসক্রিপশন দিব, তারপর ইমেজ টিমেজ এগুলো আমরা দিব। তো আমরা যে কোনো একটি পোস্ট আমরা এখান থেকে ওপেন করি, কয়েকটি পোস্ট আমরা এখান থেকে ওপেন করি। তো ধরুন আমি এটি টাইটেলটি কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম, তারপর আমরা এই লেখাটিও আমরা কপি করব, এখান থেকে কিছু লেখা কপি করব, তারপর এখানে পেস্ট করে দিলাম, তারপর একটি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখানে আমরা একটি ইমেজ দেওয়ার জন্য আমরা নর্মালি পোস্টে যখন ওপেন করেছি এখানে দেখি কোনো ইমেজ শো করছে কি না। তো ধরুন এখান থেকে একটি ইমেজ সেভ করলাম, তারপর এখানে এসে কয়েকটি ইমেজ আমরা সেভ করব আমাদের পোস্ট থাম্বনেল দেওয়ার জন্য। তো এখানে আমরা আসার পর এখানে আমরা ইমেজ থেকে আপলোড করব, তারপর চুজ ফাইল, এখান থেকে আমরা ইমেজ আপলোড করে দিব। তো এখানে ডাউনলোডে আসব, ডাউনলোডে আসার পর আমরা এখানে কিছু ইমেজ আমরা সেভ করেছি, তো সেক্ষেত্রে আমরা যে কোনো ইমেজ আমরা এখানে আপলোড করে দেব। তো আপনার জাস্ট দেখানোর জন্য এবং আমি ড্যামি পোস্ট কিছু করছি এই জন্য। তো তারপর এখানে দেখুন লেভেল, তো লেভেলসের জায়গায় আমরা আমাদের ক্যাটাগরি নেমগুলো দিব যেগুলো আমাদের উপরে এখানে শো করবে। তো বাংলাদেশ, আন্তর্জাতিক, এভাবে আমরা কিছু ক্যাটাগরি তৈরি করে নেই। তো বাংলাদেশ, আন্তর্জাতিক, খেলা, বিনোদন, বিনোদন, অর্থনীতি। তো এখানে আমি কিছু ক্যাটাগরি অ্যাড করে দিলাম, তো আপনি আপনার মতো এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করবেন, ক্যাটাগরি বা লেভেল যেটি আপনি বুঝেন। তো এখানে সব কিছু হওয়ার পর আমি সিম্পলি এখানে পাবলিশ করলাম। তো এখানে আমি আরও কিছু পোস্ট সেমভাবে অ্যাড করে নেব, তো এখানে অ্যাড নিউতে ক্লিক করলাম, তারপরে এখানে কিছু পোস্ট অ্যাড করে নিয়ে আসব। তো প্রত্যেকটি সাইটেরই কিছু জিনিস কমন রয়েছে, আপনার এখানে টাইটেল থাকে, ইমেজ থাকে, এখানে টাইটেল বসালাম, তারপর ডেসক্রিপশন বক্স থাকে, এখানে দেখুন এগুলো হচ্ছে ডেসক্রিপশন অথবা আমাদের পোস্ট কন্টেন্ট। এখান থেকে এটি কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, একটি ইমেজ আপলোড করে দেই, এখানে টিক মার্ক করে দেব কিছু। তো আমি এখানে কয়েকটি পোস্ট করে নিয়েছি। তো আপনারা যদি ব্লগার নতুন হয়ে থাকেন, যদি বিস্তারিত না জানেন এগুলো কীভাবে কাজ করে এবং এগুলো সম্পর্কে যদি একদম ফুললি ডিটেলস জানতে চান, তাহলে উপর আই আইকনটিতে ক্লিক করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে খুব ভালোভাবে ব্লগারে পোস্ট করতে হয়, তারপর অন্য অন্য জিনিসগুলো ঠিকভাবে করতে হয়। তো এখন যদি আমরা আমাদের সাইটটি ব্রাউজ করে আমরা দেখি এখানে পোস্টগুলো শো করছে কি না। তো দেখুন আমরা কিছু পোস্ট এনেছি, এখানে পোস্টগুলো শো করছে। তো এখন আমরা আমাদের এই সম্পূর্ণ ডিজাইনটি চেঞ্জ করে ফেলব, তো সেই জন্য আমরা আমাদের একটি টেমপ্লেটের সাহায্য নিব। তো আমরা এই ওয়েব অ্যাড্রেসটিতে আসব, এখানে আসার পর এরকম একটি আমরা থিম দেখতে পাবো। তো আমরা এই টেমপ্লেটটি আমরা ইউজ করব আমাদের সাইটের জন্য, তো সেক্ষেত্রে আমরা ফ্রি ভার্সনটি ইউজ করব। তো এখানে আমাদের প্রো ভার্সনের সিস্টেমও রয়েছে, প্রো ভার্সনে এক্সট্রা কিছু ফিচার রয়েছে। তো আমাদের ফ্রি ভার্সনে আমরা যথেষ্ট অনেক কিছু পাবো এবং অনেক কিছু আমরা ইউজ করতে পারবো, তো সেক্ষেত্রে আমরা এখানে আসব। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে এখানে আসবেন। আসার পর এখানে সিম্পলি ডাউনলোড বাটনটিতে ক্লিক করবেন, তারপর এরকম একটি ফাইল ডাউনলোড হবে, এটি সেভ করে নিব। তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, আমরা নর্মালি এখানে আসব। আসার পর এই ফাইলটি আমরা এখান থেকে কপি করে আমরা অন্য কোনো জায়গায় আসব। তো ধরুন আমরা এটি এক্সট্রাক্ট করব, এখানে রাইট বাটনে ক্লিক করব, তারপর এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। তো আমাদের পিসিতে উইন্ডোজ ইনস্টল থাকতে হবে, সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো পাবো। তো এক্সট্রাক্ট করার পর দেখুন এরকম একটি ফোল্ডার আমাদের হয়ে গিয়েছে, তারপর ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল শো করছে। তো এখানে আলট্রা ভিডিও ডকুমেন্টেশন, তারপর ওয়েব ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনগুলো যদি আমরা ওপেন করি আমরা দেখতে পাবো যে কীভাবে আমরা আমাদের এই টেমপ্লেটটি ইউজ করতে পারবো। তো প্রত্যেকটি টেমপ্লেট বলেন, যত প্রকার থিম রয়েছে আমাদের, সব থিমেরই এরকম একটি ডকুমেন্টেশন থাকে যেগুলো পরে পরে আমরা আমাদের সাইটটি ডিজাইন করতে পারি। তো আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি কীভাবে করা যায়। তো নর্মালি আমরা ওইটি এক্সট্রাক্ট করার পর এখানে আমরা একটি ফাইল পাবো, দেখুন আল্ট্রালাইট ফ্রি ভার্সন ডট এক্সএমএল। তো এক্সএমএল ফাইলটি আমরা এডিট করব, রাইট বাটনে ক্লিক করব, তারপর এডিটে ক্লিক করব।
এডিটে ক্লিক করার পর আমরা এখানে সবগুলো ব্লক করব কন্ট্রোল এ দিয়ে, তারপর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব কিবোর্ড থেকে, তারপর এখানে পিরে আসব। আসার পর আমরা নর্মালি এখানে থিমসে যাব, তো থিমসের উপরে ক্লিক করলাম, তারপর এখানে আমরা তিন ডটের মধ্যে ক্লিক করলাম, তারপরে এডিট এইচটিএমএল এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে সবগুলো ব্লক করে ডিলিট করে দিব, তারপর কপিকৃত সেই টেমপ্লেটটি এখানে বসিয়ে দিব কোডগুলো। তো কোডগুলো সব বসানোর শেষে আমরা সিম্পলি এখানে এই যে দেখুন এখানে সেভ, এখানে ক্লিক করব। তো আমাদের টেমপ্লেটটি সেভ হয়ে গিয়েছে, আমরা এখন এখানে আসি, তারপর রিফ্রেশ দিই, আমাদের ডিজাইনটি চেঞ্জ হয়েছে কিনা আমরা একটু দেখব। তো দেখুন আমাদের ডিজাইনটি চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমাদের পোস্টগুলো সব অটোমেটিক্যালি এখানে শো করছে। দেখুন আমরা একটু আগে যে পোস্টগুলো করেছি সেগুলো এখানে শো করছে, তারপর রিসেন্ট, আচ্ছা এখানে এগুলো শো করাবো আমরা আস্তে আস্তে। তারপর আমরা এখানে দেখতে চাচ্ছি যে কীভাবে এই যে এখানে এগুলো চেঞ্জ করবেন, তারপর এখানে এখানে আপনি আপনার পেজের নাম বসাবেন, তারপর এখানে আপনার সোশ্যাল লিঙ্কগুলো এখানে কীভাবে বসাবেন এগুলো দেখবো, এবং সাইড বারের অপশনগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা প্রথম থেকে শুরু করি, একদম উপরে সাইড থেকে শুরু করি। তো আমরা এখানে ব্যাক এন্ডে আসবো, এখানে ছোট একটি কাজ করে নেব। ব্যাকে আসার পর এখানে দেখুন আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা একটি অপশন পাওয়ার কথা সেটি পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা যখন এখানে ক্লিক করলাম, এখানে দেখুন মোবাইল সেটিংস একটি অপশন যোগ হয়ে গিয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ডেস্কটপ করে দেব, যেন আমাদের ডেস্কটপ যে ভার্সনটি শো করছে এটি যেন আমরা মোবাইল থেকেও দেখতে পাই, সেই জন্য এটি আমরা এখান থেকে ডেস্কটপ করে আমরা এখানে সেভে ক্লিক করব। তো আমাদের সিম্পল কাজটি শেষ, এখন আমরা লেআউটে যাব এবং আমরা আমাদের এগুলো চেঞ্জ করব। তো লেআউটে আসার পর এখানে দেখুন আমরা অনেকগুলো অপশনস পাচ্ছি, তো এখানে সিএসএস অপশনস, তারপর ডিফল্ট ভেরিয়েবলস, আমরা এগুলো দেখার দরকার নেই, আমরা এখানে টপ নেভিগেশন এখানে দেখব। তারপর এটি হচ্ছে আমাদের এই যে উপরে, এটি হচ্ছে আমাদের টপ নেভিগেশন। তো আমরা একটু মিলিয়ে দেখি আমাদের ওইটির সাথে মিলে কিনা, আমরা এখানে প্যান আইকনটিতে ক্লিক করব। প্যান আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখুন একদম নিচে লিঙ্কগুলো শো করছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো আপনি আপনার অ্যাবাউট আস, তারপর কন্ট্যাক্ট আস এগুলোর আপনি এখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন, তারপর এগুলো কন্ট্যাক্ট আস এইচটিএমএল এগুলো শো করছে। তো আমরা দেখি এরকম কোনো পেজ আমাদের এখানে আছে কি না। তো সিম্পলি যদি আমরা পেজ ক্রিয়েট করতে হয় আমরা এখানে আসবো, এই যে দেখুন এখানে সাইড বারে পেজে ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাবাউট আস, তারপর এখানে আপনি আপনার অ্যাবাউট দিবেন, এক চাইলে একটি ছবি ইউজ করতে পারেন, আপনি আপনার সাইট সম্পর্কে কিছু এখানে লিখে দিবেন। তারপর আমরা এখান থেকে সিম্পলি পাবলিশ করে দিব। তো পাবলিশ করার পর আমরা আমাদের এই লিঙ্কটি আমরা কপি করব। তো সেক্ষেত্রে এখানে দেখুন এরকম ছকের মতো একটা আইকন রয়েছে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, তারপর কপি লিঙ্ক লোকেশন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা নর্মালি এখানে লেআউটে যাব। তো নতুন ট্যাবে ওপেন করছি, আমি আরও একটি পেজ এখানে ওপেন করব। তো সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্যাক্ট আস দিতে পারি, তো আমরা কন্ট্যাক্ট আস এখানে লিখি, কন্ট্যাক্ট আস লিখলাম, তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, যাবতীয় সব কিছু এখানে দিবেন কন্ট্যাক্ট করার জন্য, যে যে অপশনগুলো ওগুলো আপনি এখানে দিবেন। তো দেওয়ার পর এটিও আমি এখান থেকে কপি করব। তো আগে আমি এখানে আসার পর এখানে আমরা যদি ক্লিক করি, তো আমরা এগুলো আপাতত আমরা ডিলিট করে দিই, হোমটি থাকুক, আমরা নিচেরগুলো ডিলিট করে দিই, আমরা নতুন করে অ্যাড করে দেখাই। তো এখানে লিঙ্ক লিস্ট এটি থাকুক, আমরা একদম নিচে আসলে দেখুন নিউ সাইট নেম, তো এখানে আমরা অ্যাবাউট আস দেব, তারপর এখানে আমরা কপিকৃত সেই পেজটি বসিয়ে দিব, তারপর অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করলাম, দেখুন আমাদের এখানে এটি চলে এসেছে। তো আমরা কন্ট্যাক্ট আসটিও সেমভাবে এখান থেকে কপি করব, তারপর আবারও এখানে আসব, এখানে ট্যাবটি এখানে চলে এসেছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লিঙ্কটি এখানে বসালাম, তারপর এখানে কন্ট্যাক্ট আস টেস্টটি দিয়ে দিলাম, তারপর এখানে বসিয়ে দিলাম। তো আমরা চাচ্ছি যে এটি উপরে শো করুক, তো হোমটি আমরা এখানে উপরে নিয়ে যাচ্ছি, এখানে দেখুন ছোটো এরর মতো শো করছে। তো আমরা এখানে সেভে ক্লিক করলাম, তো সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে রিফ্রেশ দিয়ে দেখব আমাদের এগুলো কাজ করছে কিনা প্রপারলি। তো এখানে যদি আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করি, দেখুন আমাদের কন্ট্যাক্ট আস পেজে চলে এসেছে, আমরা যা লিখেছি তাই এখানে আসবে। তারপর অ্যাবাউট আসে যদি আসি, অ্যাবাউট আসেও ওগুলো শো করছে, এখানে পেজ শো করছে, টাইট নাম টাম এগুলো সব কিছু শো করছে। তো আমরা এখানে টিকার অপশন দেখতে পাচ্ছি, তো আমরা কীভাবে এই টিকারটি আমরা চেঞ্জ করবো এই লেখাটি। তো এখানে যদি আমরা একটি নিউজ সাইট ওপেন করি, সেক্ষেত্রে এখানে দেখুন সর্বশেষ, তো এখানে সর্বশেষ লেখা আছে, তো আমরা এখানে দেখুন তাদের টিকারটি শো করছে,
তারপর তাদের পোস্টগুলো এখানে শো করছে। তো আমরাও এটি করতে পারি। এটি করার জন্য আমরা এখানে সিম্পলি দেখুন টপ নেভিগেশন, তারপর লিঙ্ক লিস্ট, এটি তো করলাম। এটির নিচে দেখুন টিগার নামের একটি অপশন, নিউজ টিগার। তো এখানে আমরা ক্লিক করলাম প্যান আইকনে। ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি ওই লেখাটি বসিয়ে দিব, আপনি যা চাচ্ছেন এখানে লিখে দিবেন। তারপর এখানে দেখুন ছয়টি, ছয়, তারপর রিসেন্ট, তারপরে টিগার পোস্ট। তো এগুলো হচ্ছে আমাদের এই থিমের সাথে এসেছে। প্রত্যেকটি থিমের এক্সট্রা কিছু ফাংশনালিটি থাকে, এক্সট্রা কিছু কোড থাকে, যেগুলো যদি আপনি ইউজ করেন শর্টকোডগুলো, সেক্ষেত্রে আপনার চেঞ্জ হয়। এক এক থিমের এক এক রকম, প্রত্যেক থিমের আলাদা আলাদা সিস্টেম। তো এগুলো জানার জন্য আপনি নর্মালি এখানে ক্লিক করবেন। এখানে আপনি এই যে ডকুমেন্টেশন, একটু আগে যে আমি প্রথমে দেখিয়েছি, তো ডকুমেন্টেশনে আসার পর আপনি এখানে যদি তাকান, এখানে আপনি জিনিসগুলো দেখতে পাবেন। তো আমি সিম্পলি এখান থেকে আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, একটু নিচে আসবো, দেখুন টেকনোলজি, তারপর হট পোস্ট, এটি হচ্ছে নির্দিষ্ট একটি ক্যাটাগরি, তারপরে হস্ট হট হট পোস্ট নামের একটি সেকশন রয়েছে ওটি শো করানোর জন্য। তো এখানে কী কীভাবে আপনি করবেন, র্যান্ডম পোস্ট, তারপরে আরও কিছু রয়েছে এখানে, আপনি যদি রিসার্চ করেন সব কিছু পাবেন। তো আমি নর্মালি এখানে আসলাম। এখানে ফিরে আসার পর আমি এখানে সিক্স শো করছে, সিক্সের জায়গায় যদি আপনি টু দেন অথবা ওয়ান দেন তাহলে একটি পোস্টই এখানে দেখাবে। দেখুন এখানে আপনার চেঞ্জ হচ্ছে, একটার পর একটা পোস্ট চেঞ্জ হচ্ছে। আমরা যখন এখানে ক্লিক করি এখানে কিন্তু একটার পর একটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি দুই দিই তাহলে শুধু দুইটি, লাস্ট দুইটি এখানে শো করবে। তো লাস্ট দুইটি বলতে এখানে দেখুন আমাদের এখানে রিসেন্ট দেওয়া আছে, রিসেন্ট পোস্ট আমরা যেটি দিয়েছি রিসেন্টগুলো শো করবে। তো সিক্স, তারপরে এখানে টিগার পোস্ট, তো এটি হচ্ছে আমাদের এই সেকশন, টিগার পোস্টের সেকশন শো করবে। তো সেজন্য টিগার পোস্ট এখানে, যদি আপনি হট পোস্ট অথবা যদি অন্য কিছু দিতেন তাহলে ওখানে অন্য কিছু শো করতো। তো এখানে টিগার পোস্ট দেওয়ার কারণেই এই জায়গায় আমাদের টিগার পোস্টের সেকশনটি এভাবে শো করছে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। তো নর্মালি সব কিছু শেষে আমরা এখানে সেভে দিলাম। সেভে দেওয়ার পর আমরা এখানে রিফ্রেশ দেব, দেখুন আমাদের এই টেক্সটটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আমাদের পোস্টগুলো খুব সুন্দরভাবে থাম্বনেল সহ এবং ক্যাটাগরি সহ শো করছে। তারপর আমরা এখানে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি লোগো। তো আমরা এই লোগোটি কীভাবে চেঞ্জ করবো, এখানে দেখুন সব কিছুই দেওয়া আছে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করলাম লোগোর সেকশনে, তারপরে এখানে দেখুন ইমেজ শো করছে, আমরা এটি রিমুভ করে দেব। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তো ব্রাউজে ক্লিক করার পর আপনি দুটি লোগো বানিয়ে নেবেন। আমি এখানে দুটি লোগো বানিয়ে নিয়েছি, একটি হোয়াইট আর একটি হচ্ছে ব্ল্যাক। তো ওপেনে দিলাম, আমি হেডারের জন্য এটি তৈরি করছি, তারপর আরেকটি ফুটারের জন্য তৈরি করে রাখলাম। তো এখানে সেভে দিলাম। সেভে দেওয়ার পর আমাদের এটি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এখানে দেখুন রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড কোড দিতে পারেন, তারপর আপনি বিভিন্ন অ্যাড কোড এখানে বসাতে পারেন, একটি ইমেজও চাইলে আপনি বিজ্ঞাপন বসাতে পারেন। আপনি আপনার ইচ্ছামতো এখানে বিজ্ঞাপনের অপশনটা আপনি এখানে চেঞ্জ করতে পারেন। তো কীভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাড কোড পাবেন, কীভাবে ব্লগারে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাড কোডগুলো বসাবেন, সেগুলো সম্পর্কে পূর্বের ভিডিও রয়েছে, আপনি চাইলে ওগুলো দেখে আসতে পারেন। তো উপরের আইকনে যদি ক্লিক করেন তাহলে কীভাবে গুগল অ্যাডসেন্সের জন্য আপনি আবেদন করবেন সেটি আপনি দেখতে পাবেন। তো আমি নর্মালি আর এখানে এটি দেখাচ্ছি না, এটি আপনি চেঞ্জ করার জন্য আপনি এখানে দেখুন হেডার অ্যাড উইজেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে অপশনগুলো শো করছে। তো এখান থেকে আপনি সম্পূর্ণ কোডগুলো ডিলিট করে আপনি আপনার অ্যাডসেন্সের কোডটি এখানে বসিয়ে দিবেন, সিম্পলি ব্যাস কাজ শেষ। তারপর এখানে দেখুন মোবাইল লোগো সেটিং, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলের জন্য কোন লোগোটি শো করবে, এখানে দেখুন একটি লোগো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে রিমুভ করে দেব, আমরা আগের লোগোটি আমরা সিলেক্ট করে দিলাম, মোবাইলের জন্য ওটি শো করবে মোবাইল ডিভাইস থেকে। তারপর এখানে সেভে ক্লিক করলাম। তো সব শেষে আমরা এখানে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখব আমাদের এখানে লোগোটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা যদি এখানে ছোট করি, ছোট করার পর দেখুন এখানে মোবাইলের একটি লোগো শো করছে। তো সেক্ষেত্রে আমরা একটু বড় করি, আমরা এখানে হোয়াইট লোগোটি আমরা এখানে দিয়ে দিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটি রিমুভ করব। রিমুভ করার পর এখানে আবারও আপলোড করব হোয়াইট ইমেজটি, এখানে সিলেক্ট করলাম, তারপর সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার এখানে রিফ্রেশ দিব। তো একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে পিসির জন্য ব্ল্যাক লোগোটি শো করছে, এবং আমরা যদি মোবাইলে আসি, মোবাইলের জন্য এখানে দেখুন হোয়াইটটি শো করছে, এবং উপরে আমাদের অ্যাডসেন্স কোডটি চলে গিয়েছে। তো আমরা যদি অ্যাডসেন্স কোড বসাই উপরে শো করবে, তারপর এখানে আমাদের মোবাইল লোগো শো করবে, তারপর মেনুগুলো এখানে যদি ক্লিক করি মেনুগুলো শো করবে। দেখুন এখানে অনেকগুলো মেনু শো করছে। তো এগুলো আপনার কম্পিউটারের জন্য, আপনার মোবাইলের জন্য সেম মেনুগুলো শো করছে। তো আমরা এখানে মেনুগুলো চেঞ্জ করে আমরা আমাদের মেনুগুলো বসাবো। তো সেই জন্য আমরা এখানে নর্মালি এই যে একটু নিচে আসি, মেন মেনু, ড্রপ ডাউন, মাল্টি ড্রপ ডাউন, তারপর মেগা মেনু। তো আমরা মেগা মেনুর সাহায্যে চাচ্ছি যে এখানে সব কিছু কন্ট্রোল করতে। আমরা এখানে ক্লিক করলাম,
ক্লিক করার পর হোম আইকন, তারপর এখানে অনেক কিছু অপশন এখানে শো করছে। তো আমরা এখানে দেখুন মেগা মেনু নামেরও একটি অপশন শো করছে। তো আমরা মেগা মেনু রেখে বাকি সবগুলো আমরা আপাতত ডিলিট করে দেবো। আপনি চাইলে এখানে ড্রপ ডাউনগুলো এই যে সেমভাবে এরকম ফলো করে আপনি এডিটে ক্লিক করে করে আপনি আপনার ক্যাটাগরিগুলো বসাতে পারেন। তারপর এখানে ফিচার্সের জায়গায় আমরা এখানে কি দিতে পারি, ধরুন এখানে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। তো এখানে আমরা আমাদের ইউআরএল দিব। তো ইউআরএলগুলো কই পাবো? আমরা এখানে আসি, ব্যাকে আসার পর এখানে যদি আমরা উপরে হোভার করি বা ক্লিক করি, এখানে দেখুন আমাদের লেভেল রয়েছে। তো আমরা ধরুন পোস্টটি আমরা ওপেন করব। এখান থেকে ওপেন করার পর এখানে আমাদের পোস্টের দেখুন নিচে শেয়ার বাটন সহ সব কিছু চলে এসেছে। তারপর একদম নিচে ট্যাগ শো করছে, তারপর অর্থনীতি, আন্তর্জাতিক। তো বাংলাদেশে আমরা ক্লিক করব। বাংলাদেশে ক্লিক করার পর এখানে দেখুন বাংলাদেশের আন্ডারে যেগুলো আছে এগুলো শো করছে। তো আমরা এখান থেকে এটি আমরা কপি করব, বাংলাদেশ ম্যাক্স রেজাল্ট 5। তো সর্বোচ্চ 5টি এখানে শো করছে। তো আমরা এখানে বাংলাদেশ পর্যন্ত আমরা এখানে নিতে পারি। এখানে দেখুন বাকি হোয়াট সাইন থেকে এটি আমরা রিমুভ করে দিলাম, তারপর বাংলাদেশ পর্যন্ত আমরা নিলাম। নেওয়ার পর তারপর কিন্তু আমাদের এখানে শো করছে। তো আমরা এই আমাদের লিঙ্কটি পেয়ে গেলাম, ক্যাটাগরি লিঙ্ক। তো ক্যাটাগরি লিঙ্কটি আমরা এখানে আসবো, আসার পর বাংলাদেশের আন্ডারে এখানে বসিয়ে দিব। তো বসানোর পর আমরা সিম্পলি সেভে ক্লিক করলাম। তো এখানে বাংলাদেশে এটি চলে গেছে। তারপর মাল্টি ড্রপডাউন এখানে অপশন শো করছে। তো বাংলাদেশের আন্ডারে যদি অন্য কোনো ড্রপডাউন মেনু থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি সিম্পলি আমি একটি করলাম, একটি করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে হয়েছে কি না। তারপর দেখুন আমাদের এখানে বাংলাদেশ চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি আমাদের ওই লেভেলে চলে যাবে, যে ওই লেভেলে এখানে চলে এসেছে। তো আমরা এখানে মেগা মেনু, তারপর এখানে দেখুন আরও কিছু শো করছে। তো আমরা এখানে মেগা মেনুটি আমরা এখান থেকে চেঞ্জ করবো, তা বাকিগুলো আমরা ডিলিট করে দেব। তো মেগা মেনু দেখার জন্য আমরা নর্মালি এখানে আসবো, লেআউটে আসবো। লেআউটে আসার পর আমরা এখানে প্যান আইকনে আবারও ক্লিক করব। প্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখুন একদম নিচের দিকে আসি, সাইট ম্যাপ অনেকগুলো এরর পেজ, এগুলো আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি কিছু জিনিস যেন আমাদের এখানে কম দেখায়। তো এখানে মেগা মেনুটি আমরা এখানে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর দেখুন মেগা মেনু শো করার জন্য তারা কি করেছে, বিজনেসের আন্ডারে মেগা মেনু। তো আমি আগে বলেছি এখানে কিছু তাদের শর্টকোট অথবা কিছু জিনিস থাকে, ওগুলো যদি ইউজ করে তাহলে ওই রকম ডিজাইন হয়ে যায়। তো মেগা মেনুর আমাদের ডিজাইনটি শো করানোর জন্য আমাদের এখানে এটি ইউজ করবেন। এটি যে কোনো জায়গায় যে কোনো লিঙ্কে যদি আপনি এভাবে ইউজ করে তারপর এখানে যদি ট্যাগ বসান, ট্যাগের লিঙ্কটি, তাহলে হয়ে যাবে। তো আমি সিম্পলি দেখাচ্ছি মেগা মেনু এখানে কোন ট্যাগের আন্ডারে এটি শো করবে। তো আমি এখানে পোস্টে আসি, আসার পর এখানে দেখুন খেলা। তো আমরা খেলার যে পোস্টগুলো ওগুলো আমরা শো করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে খেলা লিখে দেবো। এখানে আসবো, আসার পর এখানে আমরা খেলা লিখে দেবো। এখানে মেগা মেনুর জায়গায় আমরা খেলা দিয়ে দিলাম। তো সেম জিনিসটি আমরা এখানে খেলা ক্যাটাগরি থেকে আমরা শো করতে চাচ্ছি। এটি হচ্ছে আমাদের ডিজাইন এবং এটি হচ্ছে খেলা ক্যাটাগরি বা লেভেল। তারপর এটি হচ্ছে নাম। তো এই নামের জায়গায় আপনি স্পেস টেস্পেস আপনি যা খুশি তা দিতে পারেন, সমস্যা নেই, এটি কোনো ম্যান্ডেটরি বিষয় না। কিন্তু আপনার যদি এই জায়গায় যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার সমস্যা, এটির সাথে আপনার এখানে দেখুন এগুলোর ম্যাচিং হতে হবে। তো আমি নর্মালি এখানে আসবো, আসার পর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখানে সেভ দিব এবং দেখব আমাদের মেগা মেনু শো করছে কিনা। তো এখানে রিফ্রেশ দিব সিম্পলি। তো রিফ্রেশ দেওয়ার পর আমরা এখানে ধরুন হোভার করলাম। তো হোভার করার পর এখানে দেখুন আমাদের খেলা থেকে আমাদের যে যে পোস্টগুলো আমরা অ্যাড করেছি সেগুলো এখানে শো করছে। তো এখানে অর্থনীতি দেখানোর কারণ হচ্ছে যে দেখুন আমরা এখানে যখন আমরা অ্যাড করেছি পোস্টগুলো একই পোস্টে সবগুলো আমরা ক্যাটাগরি দিয়ে দিয়েছি, তো এই জন্য অর্থনীতি শো করছে। তো আপনি যদি খেলা দেন শুধু খেলাই শো করবে, খেলা থেকে যে যে পোস্টগুলো আপনি স্পেসিফিকভাবে করবেন ওগুলোও শো করবে। আমি এখানে দেখানোর জন্য সবগুলো পোস্টে একই জিনিস আমরা দিয়ে দিয়েছি, তো এই জন্য এগুলো এভাবে শো করছে। তো এখানে স্পেসিফিকভাবে এভাবে আপনি শো করতে পারবেন, তো বাকিগুলো আপনি এভাবে করে নেবেন। তো আবারও এখানে আসবো, আসার পর আমি বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিব অথবা আমি অন্য কিছু বসাবো। তো এখানে ডকুমেন্টেশনের জায়গায় আন্তর্জাতিক, তো এগুলো করে আমি সিম্পলি এখানে সেভ করব। সেভ করার পর আবার এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেখব, দেখুন আমাদের এখানে এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা আরও কিছু চাইলে আরও কিছু এখানে অ্যাড করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এই সেকশনটি তো আমাদের অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমরা যদি চাই যে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি থেকে এগুলো আসুক সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা এখানে আবারও আসলাম। আসার পর এখানে একটু নিচে আসলে দেখুন হট পোস্ট। তো হট পোস্টে আমরা এখানে প্যান আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখুন এই যে
এখানে হট হট পোস্টের মাধ্যমে আমাদের ওই ডিজাইনটি পাচ্ছে, তারপর এখানে রিসেন্ট থেকে আমাদের এখানে শো করছে। তো আপনি যদি এখানে যদি নির্দিষ্ট পোস্ট, একটু আগে আমি যে দেখিয়েছি খেলা লেগেছি, তারপর আন্তর্জাতিক লেগেছি, এখানে যদি ওই ক্যাটাগরি নেম যদি আপনি দেন সেক্ষেত্রে ওই ক্যাটাগরি থেকে পাবে। তো আমরা এখানে ডিফল্টভাবে রিসেন্ট দিয়েছি, তো রিসেন্ট এখানে থাকার কারণে রিসেন্টলি যে পোস্টগুলো হবে সেগুলো আমাদের সামনে শো করছে, সামনে এখানে শো করছে। তো আপনি তা চাইলে নির্দিষ্ট ক্যাটাগরি থেকে এগুলো শো করতে পারেন। তো আমি এখানে আসি, এখানে আসার পর দেখি, এই যে দেখুন এখানে সব কিছু দেখিয়ে দিয়েছে, লেভেল, তারপরে রিসেন্ট, র্যান্ডম, তারপর টাইপ, আপনি যেটি দিবেন এখানে র্যান্ডম দিলে র্যান্ডমভাবে এখানে শো করবে। তো এই সেকশনটি আমরা বুঝে গেলাম। আমরা তারপর সেকশনে আসি, এখানে দেখুন একটি অ্যাডভার্টাইজমেন্ট একটি সেকশন রেখেছে আপনার জন্য। তো আপনি এখানে দেখুন অ্যাড কোড, তো এখানে আমরা প্যান আইকনে ক্লিক করব। তো এখানে সিম্পলি আপনি ওইভাবেই ওই সিএম সিস্টেমে এরকম একটি অ্যাড আপনি ক্রিয়েট করবেন, অ্যাডের সাইজ ক্রিয়েট করবেন, 945 নাকি 925 এরকম একটি অ্যাড সাইজ হয়, বড় সাইজের, ওইটি ক্রিয়েট করে এখানে আপনি ওই কোডটি বসিয়ে সিম্পলি সেভ করে দিবেন। তো তারপর এখান থেকে আপনার অ্যাড কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে দেখুন মেইন পোস্ট, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন 7 শো করছে। তো আমাদের এই সেকশনটি কোনটা, আমরা এখানে আসি, 1 2 3 4 5 6 7টি এখানে শো করবে। আর আপনি যদি এখানে পোর বা পাইপ করে দেন তাহলে 4-5টি শো করবে, তারপর এখানে আপনার প্যাজিনেশন শো করবে। তো আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরুন আমি এখানে পোর দিলাম, তারপরে এখানে পোস্ট পেজ লিঙ্ক, রিড মোর, তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন পাচ্ছে। তো আমরা নর্মাল এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমরা রিফ্রেশ দিব, দেখি আমাদের এখানে কোনো চেঞ্জ হয় কি না। তো দেখুন আমাদের এখানে 4টি শো করছে, এখানে আমরা পোর করে দিলাম এই জন্য আমাদের এখানে 4টি শো করছে। তো এখানে আমরা 7ই করে দিব, তারপর এখানে সেভ দিব। তারপর আমরা দেখবো এখানে সাইড বার, তো সাইড বার এখানে অনেকগুলো সোশ্যাল আইকন শো করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখুন সোশ্যাল উইজেট, এখান থেকে আমরা এটিতে ক্লিক করব, প্যান আইকনে, প্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখুন ফেসবুক, টুইটার, আর এসএস, এখানে অনেকগুলো অপশন শো করছে। তো নতুন অপশন অ্যাড করার জন্য এখানে দেখুন আগের মতোই এখানে নিউ সাইট নেম দিবেন, তারপর এখানে লিঙ্ক দিবেন, তারপর অ্যাড অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে ফেসবুকটি এডিট করে দেখাচ্ছি, এডিট করার পর এখানে দেখুন নেম শো করছে মানে এটি, তারপর লিঙ্ক শো করছে মানে এটি, তারপর এখানে ফেসবুক, শুধু ফেসবুক দিতে হবে, তারপর এখানে আপনি http://fb.com, এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিচ্ছি, ফেসবুক পেজ লিঙ্ক দিচ্ছি। তো এখানে আমরা আমাদের ফেসবুকে লিঙ্ক দিলাম পেজের, তারপর এখানে সেভ দিলাম। দেওয়ার পর আমরা প্রত্যেকটি এভাবে সেমভাবে আমরা চেঞ্জ করে নেব। তো এখানে চেঞ্জ করার পর আমরা নর্মালি এখানে ফেসবুকের উপরে ক্লিক করলাম, দেখুন আমাদের ফেসবুক পেজে আমরা রিডাইরেক্ট হয়ে গিয়েছি। তো এখানে সেমভাবে আপনি বাকিগুলো চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে আগের মতোই অ্যাড স্পেস, তো এরকম রেক্ট্যাঙ্গুলার একটি অ্যাড আপনি তৈরি করবেন গুগল অ্যাডসেন্স অথবা অন্য কোনো জায়গা থেকে, তারপর এখানে আপনি অ্যাড বসিয়ে দিবেন। অথবা যদি আপনি এটি না চান সেক্ষেত্রে এখানে দেখুন অ্যাড স্পেস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা রিমুভে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব, রিমুভ হয়ে গিয়েছে। আর আমরা যদি নতুন অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর দেখুন HTML/JavaScript, তো আমরা এখানে প্লাসে ক্লিক করব, তারপর এখানে অ্যাডস, তো এখানে একটি টাইটেল দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, তো টাইটেল সেকশন শো করবে, তারপর এখানে অ্যাড কোডগুলো বসিয়ে দিবেন। তো নর্মালি এভাবে দিবেন, এভাবে দেওয়ার পর ওটি এখানে চলে আসবে। তো তারপর আমরা এখানে নিচে আসব পপুলার পোস্ট, তো এখানে আমরা ক্লিক করলে আমরা পপুলার পোস্টগুলো দেখতে পাবো। তো এখানে দেখুন পপুলার পোস্ট নামের একটি সেকশন এনেছে, তারপর শো পপুলার পোস্ট, তারপরে এখানে মোস্ট ভিউয়েড, 7 দিনের মধ্যে যেগুলো বেশি ভিউ হয়েছে ওগুলো সিরিয়াল শো করবে, তারপরে শো পোস্ট টাইটেল, ইমেজ থাম্বনেল শো করবে, তারপর স্নিপেট শো করবে, তারপর ডিসপ্লে আপ, তিনটি পোস্ট শো করবে। এখানে যদি 6টি দেন তাহলে আপনি এখানে যদি আসেন এখানে সিরিয়ালে আপনি 6টি দেখবেন। তো এখানে 2 করা বা 3 করে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে ক্যান্সেল দিলাম, তারপর এখানে দেখুন সাবস্ক্রাইব আস নামের একটি সেকশন রয়েছে, তো এখানে কিছু কোড অ্যাড করেছে, আই ফ্রেম, ইউটিউব, তারপর এখানে ইউটিউবের কিছু সেকশন দেখাচ্ছে। তো আমরা এখানে দেখি, এখানে দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও এখান থেকে শো করছে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো ইউটিউবের কোনো ভিডিও আপনি যদি শো করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওটি দিয়ে দিতে পারেন। তো আমরা চাইলে এটি এখান থেকে রিমুভও করে দিতে পারি। তারপর এখানে আমাদের ফলো বাই ইমেল, এখানে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব।
তারপর এখানে দেখুন আমাদের একটি ইমেল সাবস্ক্রিপশন একটি অপশন অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে, তারপর ফিডস বান্না ডট কম, তারপর ব্লগ স্পোর্ট, এটি তো এরকম একটি যদি আপনার লিঙ্ক তৈরি হয় আপনি এখানে সিম্পলি প্রবেশ করবেন। তো আমি এখানে প্রবেশ করছি। তো এখানে আসলে দেখুন আমাদের সাইটে যে পোস্টগুলো তৈরি করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপর এখানে আমাদের সাইটের নেম শো করছে, তারপর এখানে অটোমেটিকলি এটি তৈরি হয়ে গেছে। তো এখানে যদি কেউ সাবস্ক্রাইব করে, যেমন এখানে আমরা আসি, এখানে যদি রিফ্রেশ দিই, তারপর এখানে দেখুন ফলো বাই ইমেল, তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে যদি সাবস্ক্রাইবে ক্লিক করে সেক্ষেত্রে আমাদের ইমেলটি সে সাবস্ক্রাইব করবে। তো কোনো ভিজিটরও যদি আমাদের এখানে পোস্টগুলো ভালো লাগে সেক্ষেত্রে যদি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে যদি সে সাবস্ক্রাইবে ক্লিক করে, সব কিছু যদি ঠিকঠাক হয়, তাহলে আপনি এখানে যদি নতুন কোনো পোস্ট দেন সেক্ষেত্রে তার ইমেল অ্যাড্রেসে ওগুলো অটোমেটিকলি চলে যাবে। তো এটি হচ্ছে এটির কাজ, ফলো বাই ইমেলের কাজ। তারপর একটু নিচে আসলে দেখুন এখানে লেভেলস শো করছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আসি, ব্যাকএন্ডে আসি, লেআউটে আসি। আসার পর এখানে দেখুন লেভেলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখুন সিলেক্টেড লেভেল, তো এখানে কিছু লেভেল সিলেক্টেড করা হয়েছে। তো আমরা এখানে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের লেভেলগুলো দেখা যাচ্ছে, আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করে দেওয়ার পর একদম নিচে ডান এখানে ক্লিক করব। তারপর এখানে লেভেলসের জায়গায় ক্যাটাগরি দিব আমরা, তো বাংলাতে লিখে দিই। তো এখানে বিভাগ সমূহ লিখলাম বা ক্যাটাগরি আপনি ইংলিশে যদি লেখেন। তো এখানে আসার পর আমরা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের লেভেলসগুলো শো করছে কিনা। তো দেখুন খুব সুন্দরভাবে আমাদের লেভেলস বা ক্যাটাগরিগুলো এখানে সুন্দরভাবে শো করছে। তারপর একটু নিচে আসলে দেখুন টেকনোলজি, এখানে টেকনোলজির আন্ডারে কিছু পোস্ট শো করানোর কথা। তো আমরা এখানে ব্যাক এন্ডে আসব। আসার পর এখানে আমরা টেকনোলজিতে ক্লিক করব। তারপর এখানে আমরা টেকনোলজির জায়গায় ধরুন আমরা বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাতে লিখে দিই, অথবা খেলা, খেলা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা দেখুন এখানে টেকনোলজি লেখা আছে, তো এই জায়গায় আমরা এখান থেকেও আমরা চেঞ্জ করে দিব খেলা। তো আমরা চাচ্ছি যে এখান থেকে দুইটি করে পোস্ট শো করুক খেলা থেকে, তো এখানে টু দিয়ে দিলাম। দেখুন এভাবে আমরা আমাদের পারমিটটি রাখার চেষ্টা করব, যদি এখানে যদি কোনো ভুলভাল করি সেক্ষেত্রে ঠিকভাবে শো করবে না। তারপর এখান থেকে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর এখানে দুইটি পোস্ট খেলা থেকে শো করছে। তো এভাবে আমরা এগুলো আমাদের ইচ্ছা মতো আনতে পারি, নিতে পারি। তো আমরা চাচ্ছি যে এখানে ফেসবুক পেজের একটি বক্স শো করুক। তো আমরা এটি আনার জন্য আমরা নর্মালি এখানে সার্চ করব ফেসবুক পেজ প্লাগইন, ফেসবুক পেজ প্লাগইন লিখে আমরা গুগলে সার্চ করব। তারপর এখানে দেখুন ডেভেলপার ডট ফেসবুক ডট কম, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের পারমিটটি কীরকম হবে ওইটিও শো করছে। তো আমরা নর্মালি এখানে আমাদের ফেসবুক ডট কম স্ল্যাশ ফেসবুকের জায়গায় আমরা আমাদের পেজের নামটি দিয়ে দিব। তো ধরুন আমি আমার পেজের নাম দিচ্ছি, টেকটিকে দিলাম। তারপর উইথ হাইট, এখান থেকে আপনি হাইট উইথ সিলেক্ট করে দিতে পারেন কতটুকু এই বক্সটি হাইট উইথ পাবে। তো এখানে আমাদের দেখুন আমরা যদি এগুলো রিমুভ করতে চাই, এখানে দেখুন অনেকগুলো পোস্ট আমাদের শো করছে, আমরা যে পোস্টগুলো করেছিলাম অটোমেটিকলি আমাদের সাইট থেকে দেখা যাবে। তো এটি রিমুভ করতে গেলে আপনি এখান থেকে এটি সরিয়ে দিবেন, এখানে টাইমলাইন শো করছে, এখানে সরিয়ে দেওয়ার পর দেখুন আমাদের শুধু এটিই শো করছে। তো আমি চাচ্ছি যে টাইমলাইনও যেন শো করুক, সেক্ষেত্রে আমি এটি দিয়ে দিলাম। দেওয়ার পর সব কিছু শেষে যদি ঠিকঠাক দেখি আমরা এখানে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর এখানে আমাদের দেখুন দুটি অপশন শো করছে, আমরা এই দুটি কোডই আমরা কপি করব। তো প্রথমে আমরা এই কোডটি আমরা কপি করব, এখানে আমরা অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করব, তারপর এখানে HTML জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব, তারপর এখানে আমাদের এটিতে পেস্ট করলাম, তারপর এখানে আবারও আসলাম, আসার পর এটিও আবার কপি করলাম, তারপর এখান থেকে বসিয়ে দিলাম এটি, তারপর ফেসবুক পেজ দিলাম, তারপর এখানে সেভে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর দেখুন আমাদের এখানে ফেসবুক পেজ চলে এসেছে এবং আমাদের রিসেন্ট যে পোস্টগুলো আমরা করেছি আমাদের ফেসবুক পেজে সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনি এভাবে এগুলো আপনি শো করতে পারেন। তারপর সোশ্যাল প্লাগইন, তারপর এখানে পপুলার পোস্ট, এখানে আপনি বাংলা করে দিতে পারেন। তো আমি এগুলো নর্মালি আমি বাংলা করে দিচ্ছি, তাহলে আমার পুরো সাইটটি বাংলা হলে একটু সুন্দর দেখাবে। তো এখানে প্যান আইকনে ক্লিক করব। তো এখানে ধরুন সোশ্যাল লিঙ্কস লিখে দিলাম, তারপর এখানে সেভে ক্লিক করব, ফেসবুক পপুলার পোস্ট, পপুলার পোস্ট লিখে দিলাম, তারপর তো এখানে একটি লিখে দিলাম যে ইমেলের মাধ্যমে আপডেট পেতে হলে এটি, তো এখানে এগুলো আপনি দেখে দেখে চেঞ্জ করে নেবেন।
তো রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখুন আমাদের এগুলো আমরা চেঞ্জ করতে পেরেছি, সব কিছু বাংলা হয়ে গেছে। তো আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখুন আমাদের এই সেকশনগুলো শো করছে। তো এগুলো পুটার সেকশন, এগুলো আমরা কীভাবে চেঞ্জ করব আমরা একটু দেখি। দেখুন এখানে ইউ লাইট শো করছে, তারপর এখানে এগুলো এগুলো শো করছে। তো আমরা এগুলো আস্তে আস্তে দেখি। তো এখানে লেআউটে আসবো, লেআউটে আসার পর একদম নিচে আসবো, দেখুন অ্যাবাউট আস। তো এখানে আমরা প্যান আইকনে ক্লিক করব, প্যান আইকনে ক্লিক করার পর এখানে ক্যাপশন, একটি ক্যাপশন দিয়ে দিবেন, এখানে একটি লেখা দিয়ে দিবেন আপনি আপনার মতো। তারপর এখানে লিঙ্ক, একটি লিঙ্ক চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে হোম পেজের লিঙ্কই শো করব, তো সেক্ষেত্রে এখানে স্ল্যাশ দেওয়া রয়েছে, তো এটার মানে এটি হোম পেজ শো করবে। তারপর এখানে একটি আইকন দিব, তারপর রিমুভ ইমেজ দিব, রিমুভ ইমেজে ক্লিক করার পর আমরা আমাদের হোয়াইট আইকনটি এখান থেকে আপলোড করে দেব। তারপর এখানে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর এখানে দেখুন ফুটার সোশ্যাল উইজেট, সেটি হচ্ছে আমাদের এখানে একদম নিচে আসি, আসার পর এগুলো হচ্ছে আমাদের ফুটার সোশ্যাল উইজেট। তো আমরা এখানে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন আমাদের সেমভাবে ওখান থেকে যেভাবে আমরা চেঞ্জ করেছিলাম সেমভাবে আমরা আমাদের সোশ্যাল লিঙ্কগুলো এখানে এডিট করে করে আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। সর্বশেষ আমরা সেভ করব, পুরো সেভ করার পর আমরা এখানে আরও দেখি র্যান্ডম পোস্ট, এখানে ক্লিক করব। এখানে দেখুন এই যে তিনটি পোস্ট শো করবে, তারপর র্যান্ডম থেকে র্যান্ডমলি শো করবে, তারপর এখানে পোস্ট লিস্ট, তো লিস্টিভাবে শো করবে সেই ডিজাইনটি, তারপর রিসেন্ট পোস্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রিসেন্টলি যেগুলো আসতেছে সেগুলো স্পোর্টস, রিসেন্ট ইন স্পোর্টস, ধরুন আমরা রিসেন্ট পোস্টই দিলাম, তারপর এখানে স্পোর্টস না দিয়ে আমরা রিসেন্ট দিই, তারপর রিসেন্ট থেকে সব পোস্ট আমরা এখানে এই লিস্টে দেখতে পাবো। তারপর পপুলার পোস্ট রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে পপুলার পোস্টগুলো এখানে শো করবে। তো সেক্ষেত্রে এখানে দেখুন এভাবে করা রয়েছে। তো সব শেষে আমরা দেখব আমাদের সাইটের ডিজাইনটি কেমন হয়েছে এবং রিসেন্ট পোস্টগুলো এখানে শো করছে কি না। তো এখানে দেখুন রিসেন্টলি পোস্ট তিনটি দিয়েছি আমরা, তিনটি শো করছে। তো এখানে পপুলার পোস্টে দুটি রয়েছে, আমাদের আরও আসলে ওগুলো আমাদের এখানে অ্যাড হবে। তারপর আমাদের টাইটেলটি দেখুন আমাদের এখানে শো করছে, তো এখানে সিরিয়ালি শো করছে না, আমরা দেখি কী সমস্যা। তো এখানে হাবির মা জিরবি আমরা যা খুশি আমরা এখানে তা দিতে পারি, সমস্যা নেই অ্যাবাউটের মধ্যে। তারপর এগুলোগুলো সব কিছু চেঞ্জ করলাম। তারপর এখানে দেখুন নিচে আরেকটি মেনু শো করছে একদম নিচের কোনায়, তো আপনি চাইলে এটি রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন। এই যে লেআউটে আসলাম, আসার পরে কিন্তু মেনু পোটার, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে অ্যাবাউট আস, কোনটা কাজ, এখানে এডিট করে করে আপনি আপনার লিঙ্কগুলো সিম্পলি বসিয়ে দিবেন। তো সব শেষে আমরা এখানে দেখুন একটি কপিরাইট টেক্সট শো করছে, তো এটি আমরা একটু পরে দেখি, তার আগে আমরা যে কোনো একটি পোস্ট আমরা ওপেন করি। পোস্টে ওপেন করার পর আমরা দেখি এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না, সব কিছুই মোটামুটি ঠিকঠাক, অথর এখানে ইমেজ শো করছে, তারপরে শেয়ারের অপশনগুলো শো করছে, তারপর রিসেন্ট পোস্ট এখানে আপনার রিলেটেড পোস্টগুলো শো করছে, পোস্ট কমেন্ট এখানে কেউ চাইলে কমেন্ট করতে পারে, তারপর এখানে সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর চাইলে এখান থেকে কিছু কালারও চেঞ্জ করতে পারেন, তো এখানে ডিফল্টলি কালারই সুন্দর রয়েছে থাকুক। তারপর যদি আপনি চেঞ্জ করতে চান আপনি এখানে থিমসে আসবেন, তারপর কাস্টমাইজে ক্লিক করবেন। তো কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের মোবাইল মেনুটি শো করছে, আচ্ছা সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্ট রয়েছে। তারপর দেখুন এখানে মেইন কালার থিম, মেইন কালারটি আমাদের ব্লু করা রয়েছে, আমরা চাইলে এখানে অন্য কালার দিতে পারি। দেখুন অন্য কালার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিছু জিনিস চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন এখানে অনেক কিছু জিনিস, বাটন, তারপর কালার টালার অনেক কিছু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের আগের কালারটি চাচ্ছি, ব্লু কালারটি আমার কাছে সবচেয়ে পছন্দের কালার, ভালো লাগে, তো ব্লু কালারটি রাখলাম আমরা। তারপর আমরা সব শেষে আমরা যদি পছন্দ হয় এখানে সেভ বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা ব্যাকে গেলাম, ব্যাকে আসার পর এখানে তিন ডটের মধ্যে ক্লিক করলাম, তারপর এডিট এসটিএমএল এখানে ক্লিক করলাম, তারপর আমরা চাচ্ছি যে পুটারের এটি আমরা চেঞ্জ করতে। তো সেক্ষেত্রে এখানে যে কোনো একটি টেক্সট আমরা এখান থেকে কপি করব, অথবা এখানে এতটুকু আমরা কপি করতে পারি, অথবা আমরা কপিরাইট লেগেও আমরা সার্চ দিতে পারি। তো ছোট একটি ট্রিক্স এটি, এটি মূলত আসলে সবাই দেখায় না। তো কন্ট্রোল এখানে আসবেন, এখানে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপে দিবেন, অ্যাপ দেওয়ার পর এরকম সার্চ বক্স আসবে, তো ওখানে এটি বসিয়ে দিলাম, তারপর এন্টার দিলাম। তো দেখুন আমাদের কপিরাইট এরিয়া,
তো এখানে ওটি শো করছে। তো আমরা চাচ্ছি যে এটি রিমুভ করে দিতে, তো আপনি যদি চালাকি করে এখানে এটি রিমুভ করে দেন তাহলে কি ঘটে আমরা সেটি দেখছি। এখানে এটি রিমুভ করে আমরা সেভ ক্লিক করব, তারপর আমরা এখানে আমাদের সাইটে আবারও রিফ্রেশ দিব এসে। তো রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমাদের এখানে চলে গিয়েছে, কিন্তু আমাদের একটি সমস্যা শুরু হয়ে গিয়েছে। দেখুন আমাদের সাইটটি আরেকটি সাইটে অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে চলে এসেছে, আমরা এখানে আশা লাগিনি। এখানে যে থিমের অথর তার ওয়েবসাইট এখানে চলে এসেছে। তো আপনি এভাবে যদি রিমুভ করেন তাহলে আপনি পার পাবেন না, আপনার এখানে সমস্যাগুলো শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ছোট একটি ট্রিক্স খাটাতে পারি, একটি চালাকি করতে পারি। তো সেই জন্য আমরা এখানে এটি আবার বসিয়ে আবার সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা আমাদের সাইটে ফিরে আসি এবং রিফ্রেশ দেই, হোম পেজে যাব আমরা। হোম পেজে আসার পর আমরা এখানে এটি ইনস্পেক্ট এলিমেন্ট করব রাইট বাটন ক্লিক করে, তারপর এই সেকশনটি দেখুন এটি হচ্ছে ওই সেকশনটি। তো এখানে ভিতরে ঢুকবো, তো এই সেকশনটি কপিরাইট এরিয়া দেখুন। তো কপিরাইট এরিয়ার এখানে ফ্রন্ট সাইজ 12 পিক্সেল করা রয়েছে, তো আমরা এখানে সিম্পলি 0 পিক্সেল দিয়ে দিতে পারি। 0 পিক্সেল দিলাম, দেখুন আমাদের কপিরাইট টেক্সটটি চলে গিয়েছে। তো আমরা এখানে দেখুন এই সিএসএস লিঙ্কটি আমরা কপি করব, সিএসএস কোডটি আমরা এখান থেকে কপি করব, তারপর এটি আমরা এখানে আসব। আসার পর আমরা কি সার্চ দিব, কন্ট্রোল এফ দিব, তারপর কন্ট্রোল বি দিয়ে আমরা এখান থেকে সার্চ দিব। তো দেখি কোথায় আমাদের 12 পিক্সেল রয়েছে। এখানে দেখুন কপিরাইট এরিয়ার মধ্যে অনেকগুলো সিএসএস রয়েছে, আপনি বারবার ক্লিক করবেন, বারবার এন্টার দিবেন, তারপর এন্টার দেওয়ার পর আপনার 12 পিক্সেলের একটি অপশন পাবেন। দেখুন আমাদের এখানে আসার পর দেখুন ফ্রন্ট সাইজ 12 পিক্সেল, তো এখান থেকে 12-এর জায়গায় আমরা এখানে 0 দিয়ে দিলাম, 0 পিক্সেল, তারপরে সিম্পলি সেভ করে দিলাম। তো সেভ করার পর আমরা আবারও কপিরাইট এরিয়াতে ফিরে যাব, কপিরাইটে ক্লিক করলাম। তো কপিরাইট এরিয়াতে আসার পর আমরা এগুলো আর কিছু করা লাগবে না, আমরা এখানে ডিবের এখানে দেখুন কপিরাইট এরিয়া, এই ডিপটির নিচের ডিবে অথবা উপরের ডিবে আমরা আমাদের একটি টেক্সট বসিয়ে দিব। তো এখানে দেখুন এখানে যদি এটির ভিতরে দেন তাহলে কিন্তু সমস্যা, তো এটি এটি এই ডিবের মাঝখানে যে এখানে আমরা একটি কপিরাইট দেব। তো কপিরাইট এখানে কপিরাইটের একটি আপনি ইয়া দিতে পারেন, ধরুন কপিরাইট 2020, তারপর এখানে অ্যাট দ্য রেট অফ টেক ট্রিগার। তো আমরা আমাদের সাইটের একটি নাম দিয়ে দিলাম কপিরাইট, সেভ করব। তো সেভ করার পর আমরা এখানে আবারও ফিরে আসবো, আসার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা যদি নিচের দিকে আসি, আসার পর দেখুন আমাদের এখানে কপিরাইট টেক্সটটি সুন্দরভাবে শো করছে এবং আমাদের সাইটেরটি শো করছে আমরা যা দিয়েছিলাম, এবং আমাদের এখান থেকে রিডাইরেক্ট হচ্ছে না এবং কোনো সমস্যা হচ্ছে না, সুন্দরভাবে এখানে আমরা কাজটি সম্পাদন করতে পেরেছি। তো আমরা চাচ্ছি যে এখানে এই যে উপরে ই ব্লগার ব্লগার একটি লগ এখানে শো করছে, তো এটি দেখতে মানানসই দেখাচ্ছেন এবং বিশ্রী দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আসবেন, ব্যাকে আসলাম, আসার পর এখানে আপনি সেটিংসে আসবেন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি টাইটেল, তারপর সাইটের ডেসক্রিপশন এগুলো বসিয়ে দিবেন নর্মালি, তারপর এখানে দেখুন পে আইকন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ছোট একটি স্কোয়ার ইমেজ আপনি নেবেন, দেখুন এটি 100 কেবির মধ্যে হতে হবে। তো এখানে ব্রাউজে ক্লিক করবেন, তো এই সাইজের আমার আপাতত নেই অথবা স্কোয়ার ইমেজ নেই, আপনি ওই ধরনের একটি সাইজে কেটে আপনি এখান থেকে আপলোড করে দিবেন, আপলোড করে সেভ করে দিবেন, তারপর ওখানে এটি শো করবে। তো এখান থেকে আমি এই ব্যানারটি চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি যেন একটু সুন্দর দেখায়, সেক্ষেত্রে একটি ইমেজ আমি দেখাই। তো এখান থেকে আমি গুগলে আসলাম, আসার পর এরকম একটি ইমেজ আমি এখান থেকে কপি ইমেজ লোকেশন এখানে ক্লিক করলাম, তারপর এখানে ফিরে আসলাম, আসার পর লেআউটে যাব। লেআউটে আসার পর সিম্পলি এখানে আসব, এখানে দেখুন 728x90, তো এখান থেকে আমরা ইমেজ বসিয়ে দিব। তারপর এখানে সেভ দিব। তো দেখুন আমরা এখানে একটি ইমেজ বসিয়ে দিয়েছি, তো আপনি চাইলে এখানে আপনি আপনার সাইটের অ্যাড কোডও বসাতে পারেন, তারপর এভাবে সুন্দরভাবে শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি যদি একটু ভালো লাগে এবং যদি আপনি উপকৃত হন তাহলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে কমেন্ট করুন, লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।